Hey students, welcome to primary classroom. আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি class 1 এর শেখর সেতু বইটির ইংরেজির একটি ভিডিও। আজকের ভিডিওটিতে আমরা শেখর সেতু বইটির ইংরেজি পোরশনের পেজ নাম্বার 2, 3 এন্ড 4 এই তিনটি পেজ পড়ব। তোমরা সবাই পেজ নাম্বার 2 বের করো ফারস্টে। এই পেজটি আমরা আগে পড়ে নেই। দেখো কি বলেছে। Let's read aloud together. Ek songe sobai mile jore bolbo amra. Thik ache? Ki boleche? Identify the body parts from the following pictures. Nicher chobi theke body part guli dekhao. Ekhane dekho amader kichu body parts gulo nam likhe dewa ache ebong ekti picture dewa ache. Ei picture tir sathe এই বডি পার্ট গুলো নাম গুলো আমাদের ম্যাচ করতে হবে। চলো আমরা চট করে এটা করে নেই। দেখো ফার্স্ট যে ওয়ার্ডটি আছে হ্যান্ড, H A N D হ্যান্ড, দেখো এটি করে দেওয়া আছে। হ্যান্ড মানে হলো হাত, এই যে ছেলেটির হাত আছে। তারপরে দেখো আরেকটি আমাদের করে দেওয়া আছে F I N G E R ফিঙ্গার, ফিঙ্গার মানে হলো হাতের আঙ্গুল। দেখো এখানে হাতের আঙ্গুল আছে আমাদের, দুই হাতে পাঁচটি পাঁচটি দশটি আঙ্গুল আছে, এই আঙ্গুলগুলোকে বলা হয় ফিঙ্গার। নেক্সট ওয়ার্ড দেখি আমরা, এখানে লেগ, এল ই জি লেগ, লেগ মানে কি হবে? ইয়েস, লেগ মানে হবে পা। দেখো আমি এখানে পায়ের মধ্যে দাগ দিলাম, লেগ মানে পা। তারপরে দেখো হেড, এইচ ই এ ডি হেড, হেড মানে হলো মাথা, হেড মানে কি? মাথা। তারপরে দেখো ফুট, ফুট মানে, হ্যাঁ ঠিক বলেছো, ফুট মানে পায়ের পাতা, এই যে পায়ের পাতা। আমাদের কয়টি পায়ের পাতা আছে? দুটি পায়ের পাতা আছে, একটি ডান পায়ের পাতা, একটি বাঁ পায়ের পাতা। তারপরে দেখো আই, আই মানে কি বলো তো? আই মানে হলো চোখ। দেখো এখানে চোখ আছে, আমাদের কয়টি চোখ? দুটি চোখ আছে আমাদের, ডান চোখ আর বাঁ চোখ। এবার এই পাশে দেখো আরও কিছু ওয়ার্ড লেখা আছে। ইয়ার, ইয়ার মানে হলো কান। দেখো এখানে কান কোথায় আছে? এই যে কান। তারপরে দেখো হেয়ার, এইচ এ আই আর হেয়ার, হেয়ার মানে হলো চুল। দেখো মাথায় চুল আছে, চুলকে বলবো ইংলিশে হেয়ার। তারপরে দেখো নোজ, নোজ মানে নাক, এন ও এস ই নোজ, নোজ মানে হলো নাক। দেখো এখানে আমরা নাকে দাগ দেই, হ্যাঁ নাক, ঠিক আছে। নেক্সট দেখো টো, টো মানে হলো পায়ের আঙ্গুল। দেখো এখানে পায়ের আঙ্গুলে আমরা দাগ দিলাম। কয়টি টো আছে আমাদের? লেফট পায়ে পাঁচটি টো অ্যান্ড রাইট পায়ে পাঁচটি টো, তাহলে কয়টি টো হলো আমাদের? পাঁচটি পাঁচটি দশটি টো আছে আমাদের, টো মানে পায়ের আঙ্গুল। নেক্সট দেখো নি, কে এন ডাবল ই নি, এর উচ্চারণটা হবে নি, হ্যাঁ কে দিয়ে শুরু কিন্তু আমরা উচ্চারণ করব নি। নি মানে হলো হাঁটু। দেখো এখানে হাঁটু আছে আমাদের, প্রত্যেকের হাঁটু আছে। পেজ নাম্বার 2 আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার তোমরা নেক্সট পেজ দেখো। আইডেন্টিফাইড দ্য ফ্রুটস ফ্লাওয়ার অ্যান্ড ভেজিটেবল ফ্রম দ্য ফলোয়িং পিকচার্স অ্যান্ড নেম দেম। নিচের ছবিগুলি থেকে ফ্রুট মানে ফল, ফ্লাওয়ার মানে ফুল, আর ভেজিটেবল মানে সবজিগুলিকে চিনে তাদের নাম বলো। নিচে কিছু ছবি দেওয়া আছে, এই ছবিতে তোমরা রং করবে। হ্যাঁ দেখো ম্যাঙ্গো, ফার্স্ট ফ্রুট হচ্ছে আমাদের ম্যাঙ্গো। ম্যাঙ্গো কোনটি? হ্যাঁ এই দেখো আমি লিখে রেখেছি, এটি হলো একটি ম্যাঙ্গো, এম এ এন জি ও ম্যাঙ্গো। ম্যাঙ্গো মানে হলো আম। টু নাম্বার দেখো কি বলেছে, বানানা, বি এ এন এ এন এ বানানা, বানানা মানে হলো কলা। কলা কোনটি এখানে? ইয়েস এটি হলো একটি কলা। নেক্সট দেখো অ্যাপল, এ ডবল পি এল ই অ্যাপল, অ্যাপল কোনটি এখানে? ইয়েস এখানে আমি অ্যাপল লিখে রেখেছি, দেখো এই ফলটির নিচে আমি অ্যাপল লিখে রেখেছি, এ ডবল পি এল ই অ্যাপল, কারণ এটি একটি অ্যাপলের ছবি। তারপরে দেখো অরেঞ্জ, ও আর এ এন জি অরেঞ্জ, অরেঞ্জ মানে হলো কমলা লেবু। দেখো এই ফলটি যে আছে এই ফলটিকে আমরা অরেঞ্জ লিখে রেখেছি, ও আর এ এন জি অরেঞ্জ, অরেঞ্জ মানে কমলা লেবু, এটি একটি কমলা লেবুর ছবি। নাম্বার 5 দেখো,
pineapple, P-I-N-E, pine, A-double-P-L-E, apple, pineapple, pineapple মানে হলো আনারস এখানে একটি আনারসের ছবি দেওয়া আছে P-I-N-E, pine, A-double-P-L-E, apple, pineapple মানে হলো আনারস এবার আসো আমরা নেক্সট পেজে দেখে নেই পেজ নাম্বার 4 এ আমরা এসে গেছি এখানে আমাদের ফারস্টে কিছু ফ্লাওয়ার আইডেন্টিফাই করতে বলেছে তারপর আমরা ভেজিটেবলস আইডেন্টিফাই করব ফ্লাওয়ারটা আগে করে নেই ফ্লাওয়ার মানে হলো ফুল দেখো নিচে বেশ কিছু ফুলের ছবি দেওয়া আছে এখানে আর উপরে এই ফুলগুলোর নাম লেখা আছে কিন্তু আমরা এখন দেখব যে কোন ফুলের কি নাম দেখো ফারস্টে একটি ফুলের ছবি দেওয়া আছে এই ফুলটা কি এই ফুলটি হলো রোজ আর ও এস ই রোজ দেখো দুই নম্বরে লেখা আছে রোজ রোজ মানে হলো গোলাপ গোলাপ ফুল এটা তারপরে ফুলের ছবি দেওয়া আছে দেখো এই ফুলের নাম হচ্ছে ডালিয়া ডি এ এইচ এল আই এ ডালিয়া ডালিয়া ফুল এটা একটা দেখো চার নম্বরে ডালিয়া লেখা আছে আমাদের এটা হলো তারপরে দেখো খুব সুন্দর একটি ফুল দেখতে এখানে সানফ্লাওয়ার এস ইউ এন এফ এল ও ডাব্লিউ ইয়ার সানফ্লাওয়ার সানফ্লাওয়ার মানে হলো সূর্যমুখী ফুল এই ফুলটি সবসময় সূর্যের দিকে মুখ করে থাকে সূর্য যেদিকে থাকে সেদিকে এই ফুলটি মুখ করে থাকে নেক্সট ফ্লাওয়ারটা হলো লিলি লিলি ফুল লিখে রেখেছি আমরা এল আই এল ওয়াই লিলি দেখো এখানে তিন নম্বরে দেখতে পাবে তোমরা লিলি এই ফুলের নাম হলো লিলি ফুল লাস্টে দেখো একটি ফ্লাওয়ার আছে এই ফ্লাওয়ারের নাম কি ইয়েস এই ফ্লাওয়ারের নাম হলো লোটাস এল ও টি ইউ এস লোটাস লোটাস মানে হলো পদ্ম ফুল এবার আমরা সবজি দেখব এখানে ভেজিটেবল দেখো ভেজিটেবলগুলো আছে কিন্তু এগুলোতে রং করা নেই তোমরা সবাই নিজে নিজে টেক্সট বইয়ে এই ভেজিটেবলগুলোকে রং করে নিবে দেখো ফার্স্ট এক নম্বরটা কী আছে পোট্যাটো পিও টি এ টি ও পোট্যাটো পোট্যাটো মানে কি পোট্যাটো মানে হলো আলু দেখো এইখানে একটি আলুর ছবি আছে এই আলুর নিচে লিখে রেখেছি পোট্যাটো পিও টি এ টি ও পোট্যাটো নেক্সট দেখি কী আছে ব্রিঞ্জল B-R-I-N-J-L ব্রিঞ্জল ব্রিঞ্জল মানে হলো বেগুন দেখো এটি একটি বেগুনের ছবি আমরা এখানে লিখে রেখেছি ব্রিঞ্জল তারপরে দেখো তিন নম্বরটি হলো ক্যারট C-A-R-R-O-T ক্যারট ক্যারট কথার অর্থ হলো গাজর দেখো এখানে একটি গাজরের ছবি দেওয়া আছে C-A-R-R-O-T ক্যারট ক্যারট মানে হলো গাজর তারপরে দেখো ফোর নম্বর ওয়ার্ডটি কী আছে আমাদের পাম্পকিন P-U-M-P-K-I-N পাম্পকিন পাম্পকিন মানে হলো কুমড়ো দেখো এখানে একটি মিষ্টি কুমড়োর ছবি দেওয়া আছে পাম্পকিন এই মিষ্টি কুমড়োকে আমরা ইংলিশে বলবো হচ্ছে পাম্পকিন তারপর এখানে লাস্ট ওয়ার্ড দেখো বিট B-E-E-T বিট বিট কোনটি হ্যাঁ এই যে নিচে আমাদের বিট আছে এটা এই ফলটাকে বলা হয় বিট B-E-E-T বিট ঠিক আছে তো আজকে আমরা ফার্স্টে একটি বডি পার্ট আইডেন্টিফাই করলাম তারপর কিছু ফ্রুটস আইডেন্টিফাই করলাম তারপরে কিছু ফ্লাওয়ার আইডেন্টিফাই করলাম আর শেষে আমরা ভেজিটেবল দেখে নিলাম তো আশা করি তোমাদের আজকের ভিডিওটি খুব ভালো লেগেছে এই ধরনের আরও এডুকেশনাল ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই করবে থ্যাংক ইউ কিপ স্মাইলিং কিপ লার্নিং